এমনও কিছু খাবার আছে যেগুলো খালি পেটে খেলে শরীরে বেশি পুষ্টি মেলে। বিশেষজ্ঞদের মতে আপনি কি খেয়ে দিন শুরু করছেন তার উপরই কিন্তু নির্ভর করে সারাদিন কেমন কাটবে। অনেকেই ঘুম থেকে উঠে কি খাওয়া উচিত তা জানেন না, এর ফলে সকাল সকাল ভারী খাবার খেয়ে পেটের বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন। এজন্য পুষ্টিবিদের মতে সকালে ঘুম থেকে উঠে হালকা কোনো খাবার খেয়ে তার আধা ঘণ্টা পর স্বাস্থ্যকর নাস্তা করা উচিত। আজকের ভিডিওতে আমরা জানব সকালে ঘুম থেকে উঠে যে পাঁচটি খাবার খেলে আপনার শারীরিক এতটা উন্নতি হবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। তো বন্ধুরা, চলুন দেরি না করে সেই পাঁচটি খাবারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই। বাদাম। অনেকেই বাদাম খেয়ে থাকেন, তবে সকালে খালি পেটে কাঠবাদাম খেলে সারবে নানা রোগ। বিশেষ করে সারা রাত ভিজিয়ে রাখা কাঠবাদাম সকালে খেলে হৃদরোগ, ডায়াবেটিসের মতো কঠিন রোগ সারবে। সকালে যদি শরীরচর্চা করেন কাঠবাদাম খেলে দ্রুত এনার্জি পাবেন। আমলকি। আমলকি স্বাস্থ্য এর জন্য খুবই উপকারী, সবাই কমবেশি জেনে থাকবেন। আমলকি এমন একটি ফল যাতে সবচেয়ে বেশি ভিটামিন সি আছে। খালি পেটে যদি আমলকির রস খেতে পারেন চুল ত্বক সবই ভালো থাকবে, পাশাপাশি হৃদযন্ত্র ও লিভার সুস্থ থাকবে। কাঁচা পেটে। ঘুম থেকে উঠে যদি খালি পেটে কাঁচা পেঁপে খেতে পারেন তাহলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ থাকবে, চাইলে পাকা পেঁপেও খেতে পারেন, এতে ক্যালোরি অনেকটাই কম। যারা ওজন কমাতে চান তারাও খেতে পারেন পেঁপে, এতে খাবার হজম হয় দ্রুত। জিরা। যদি আপনারা থাইরয়েডের সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানিতে কিছু জিরা ভিজিয়ে রাখুন, সকালে ঘুম থেকে উঠে সেই পানি ছেঁকে খালি পেটে পান করুন, এতে শরীরের হরমোনের ভারসাম্য বজায় থাকবে এবং বিপাক হারও বাড়বে। খেজুর। কাঠবাদামের মতোই খেজুরও যদি সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেতে পারেন এতে বেশি উপকার পাওয়া যাবে। খেজুরে প্রচুর ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য কমায় এবং হজম শক্তি বাড়ায়। বিশেষ করে ডায়রিয়া বা বদহজমের সমস্যায় যারা ভুগছেন তারা নিয়ম করে খেজুর খেলেই উপকার পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিবেন। যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত।